একটি পাম্পের মধ্যে যেসব ফিটিংগুলো থাকে কোনটির কি নাম এবং কোনটির কাজ কি, আজকের এই ভিডিওতে এ সম্পর্কে যতটুকু সম্ভব এক্সপ্লেন করা হবে। তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি। পিছনে দোচালা গড়ার মতো যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঢাকনা। এর নিচে মোটরটি রাখা আছে বৃষ্টির পানিতে যাতে মোটরটি ভিজে নষ্ট না হয়, এই জন্য এই ঢাকনাটি দেওয়া। যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো বেয়ারিং হাউস, আর বেয়ারিং হাউজের উপরে একটি কক দেখতে পাচ্ছেন। এই যে এই উপরে ককটি দিয়ে ভিতরে বেয়ারিং হাউজের ভিতরে তেল দেওয়া হয় যাতে বেয়ারিংগুলো পিচ্ছিল থাকে এবং ওভারহিট হয়ে বেয়ারিংগুলোর কোনো ক্ষতি না হয়। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত ওয়াটার সিল অংশ। এখানে কিছু কিছু এই অংশে কিছু কিছু পাম্পের সিল থাকে, আর এখানে আছে গ্যালন প্যাকিং। গ্যালন প্যাকিংও কিন্তু ওয়াটার সিল হিসাবে কাজ করে যাতে পাম্পের সাইডের পানিগুলো এদিক দিয়ে ব্যাক করতে না পারে, এই জন্য এখানে ওয়াটার সিল দেওয়া হয় অথবা গ্যালন প্যাকিং দেওয়া হয়। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমপ্লার অংশ। এর ভিতরে ইমপ্লার কিংবা পাম্পের যে পাকাটি সেটি থাকে। এরপর উপরে যে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো রিডিউসার অংশ। রিডিউসারের কাজ হলো যে কোনো কিছুকে রিডিউস করে দেয়া, কমানো থেকে প্রেশার বাড়ানো হয় অথবা প্রেশার বাড়ানো থেকে কমানো হয়। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছে এটি হলো ফ্লেক্সিবল অংশ। পাম্পের সাইডে যদি কোনো ভাইব্রেশন হয়ে থাকে সেই ভাইব্রেশন যাতে উপরে গিয়ে লাইনের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য এই ফ্লেক্সিবল দেওয়া হয়। তারপর নিচে হয়েছে এগুলো প্লাঞ্জ। সকলে এগুলো জানেন, তবুও বলে রাখছি অনেকেও হয়তো জানেন না, যারা হেল্পার কিংবা অন্য সাইডে জব করেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন না। আর এটি হলো একটি নন রিটার্ন বাল্ব। নিচের পানিগুলো উপরে যেতে পারবে কিন্তু উপরের পানিগুলো নিচের দিকে ব্যাক করতে পারবে না, এই জন্য এই নন রিটার্ন ব্যবহার করা হয়। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো বাটারফ্লাই বাল্ব। বাটারফ্লাই বাল্ব দুই ধরনের হয়ে থাকে, হ্যান্ড বাটারফ্লাই এবং হুইল বাটারফ্লাই। এটি হলো হ্যান্ড বাটারফ্লাই, যেটি এই যে একটি হাতল আছে হাতল দিয়ে ওপেন ক্লোজ করতে হয়। আর উপরে এই যে এটি হলো এলবো অংশ। যদিও এগুলো সবাই জানেন, যারা জানেন তারা তো বিষয়গুলো তাদের কাছে অনেক ইজি ভিডিওটি করা তাদের জন্য, যারা এই বিষয়গুলো জানেন না তারা তাদের জন্য। তো আমি এখন অন্য আরেকটি পাম্পের যেসব ফিটিংগুলো সেগুলো দেখাবো। তো পিছনে যে একটি আপনারা মোটর দেখতে পাচ্ছেন এই যে এটি হলো মোটর অংশ। তারপর এই যে এই অংশটিকে বলা হয় কাপলিং অংশ। কাপলিং হলো দুটি পাম্প এবং মোটরের সাথে দুটির কানেকশনের জন্য এই কাপলিং ব্যবহার করা হয়। আর এই কাপলিংয়ের মাঝখানে একটি রাবার বুশ থাকে যাতে এই পাম্প এবং মোটরের ভাইব্রেশনের কারণে যাতে পাম্পের সাইডে কোনো ক্ষতি না হয়ে থাকে। মোটর সাইডে চালু অবস্থায় অনেক ভাইব্রেশন হয় এবং সেই ভাইব্রেশনটা যাতে পাম্পের সাইডের কোনো বেয়ারিং এবং ইমপ্লারের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য মাঝখানে রাবার বোশ দেওয়া হয়। আর এই যে বোল্টগুলো দেখতে পাচ্ছেন এই বোল্টগুলো মূলত কাপলিংকে টাইট দিয়ে কিংবা ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়েছে। এই বোল্টগুলোকে লুজ দিয়ে এই কাপলিংকে খোলা হয়, খুলে তারপরে মেনটেন্স করা হয়। আর এখন যে অংশটি দেখছেন এটি হলো বেয়ারিং হাউজের অংশ। এর ভিতরে কিন্তু বেয়ারিং থাকে, আমরা পূর্বে যেই রকম দেখিয়েছি বেয়ারিং থাকে এবং উপরে একটি অয়েল ফোর্ড থাকে। আর এটি হলো শেপ। আশা করি অল্প আলোচনার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর আপনার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই নিজে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন। আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো টপিকে নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার এভরিওয়ান, অফ ইউর সেলফ, আল্লাহ হাফেজ।